হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে একটা সাইট অ্যাপ্রুভ হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন ইউর সাইট ইজ নাও রেডি টু সার্ভ অ্যাডসেন্স অ্যাড। এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাত্র 6 ঘন্টা আগে এই মেইলটা কিন্তু আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কনগ্রাটস দিয়েছে এবং আমাদের সাইটের লিঙ্ক দিয়েছে, তারপর নাও রেডি টু শো অ্যাডসেন্স অ্যাড অ্যান্ড স্টার্ট আর্নিং। তো এই ওয়েবসাইটটা কিন্তু আমার নিজের না, একটা ভাই আমাকে টাকা দিয়েছিল, আমি তার ওয়েবসাইট তৈরি করে দিয়েছিলাম, ফুল কাস্টমাইজেশন করেছিলাম এবং বলেছিলাম লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাব। অর্থাৎ যাদের কাছ থেকে টাকা নিয়ে আমি ওয়েবসাইট তৈরি করে দিই তাদের লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি এবং কোনো সমস্যা হলে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে থাকি, কিন্তু পোস্ট লেখার দায়িত্ব বা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো বা শেয়ার করার দায়িত্ব কিন্তু তার নিজের। আমি শুধুমাত্র ওয়েবসাইটটা তৈরি করে রেডি করে দিব এবং যদি কোনো রকম সমস্যা দেখে তাহলে সেটা সমাধান করার চেষ্টা করব। তো এটা কিন্তু একবারে অ্যাপ্লাই করলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়নি। এখানে যদি আপনি একটু খেয়াল করেন, এখানে দেখেন রয়েছে গুগল অ্যাডসেন্স থেকে প্রথমবার অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে এখানে দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম পলিসি, অর্থাৎ প্রোগ্রাম পলিসির সমস্যা দেখাচ্ছিল, আমাকে জানাইছিল ভাই এই সমস্যা দেখাচ্ছে, তারপর আমি কিছু সমস্যার সমাধান করি এবং তাকে আবারও অ্যাপ্লাই করতে বলি। তারপর যখন সে অ্যাপ্লাই করে এখানে দেখেন আবারও এখানে মেল করেছে একই সমস্যা প্রোগ্রাম পলিসি। তো এবার আমি আবারও দেখলাম তা এবং তার কিছু পোস্ট এখান থেকে ড্রাফট করে দিলাম, ড্রাফট করে দিয়ে আমি নিজেই অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করার পর আজকেই মেইলটা চলে আসছে যে আমাদের সাইটটা অ্যাডসেন্সের জন্য রেডি, অর্থাৎ ইনকামের জন্য রেডি হয়ে গেছে, অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই ওয়েবসাইটে আগে কী ধরনের সমস্যা ছিল যার জন্য প্রোগ্রাম পলিসির সমস্যা দেখাচ্ছিল এবং সেই সমস্যাটা সমাধান করার পর বর্তমানে অ্যাপ্রুভ হয়ে গেল। তো চলুন ব্লগারে চলে যাই। ব্লগারে আসার পর এখান থেকে আমি যদি পোস্ট অপশনে চলে আসি তাহলে এখানে আমি পোস্টগুলো প্রথমে দেখিয়ে নিব। অনেকের মনে কনফিউশন থাকে কতগুলো পোস্ট থাকলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে। তো এখানে যদি দেখেন তাহলে দেখেন পাবলিশ রয়েছে মাত্র 27টা পোস্ট এবং ড্রাফট রয়েছে 15টা পোস্ট, অর্থাৎ কিছু পোস্টে সমস্যা ছিল সে পোস্টগুলো আমি ড্রাফট করে দিয়েছি। এবার যদি আপনি ভিউ দিকে খেয়াল করেন তাহলে দেখেন মাত্র 17টা ভিউ, 15টা ভিউ, 22 ভিউ, 12 ভিউ, 14 ভিউ, 28 ভিউ, 21 ভিউ, ভিউ কিন্তু খুব বেশি না। এখানে দেখেন মাত্র 6 ভিউ 5 ভিউ পর্যন্ত আছে। আমি কিন্তু বারবার বলে থাকি অ্যাডসেন্স অ্যাপ্রুভের ক্ষেত্রে ভিউ কোনো ম্যাটার করে না। আপনার ওয়েবসাইটে কাস্টমাইজেশন, আপনার ডোমেন নেম, আপনার কন্টেন্টের ধরন, আপনার কন্টেন্ট লেখার কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে। তো এই ভাইটা পোস্ট করেছিল, তো যখন প্রোগ্রাম পড়েছে দেখালো, আমি তার পোস্টগুলো রিভিউ করলাম, দেখলাম কয়েকটা পোস্টে আমার কাছে মনে হলো এই পোস্টগুলোতে সমস্যা দেখা দিতে পারে, সে পোস্টগুলো দেখেন আমি এখানে ড্রাফট করে রেখেছি। ড্রাফট করার পর আমি নিজে যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু সাইটে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি যদি আর্নিং অপশনে ক্লিক করি তাহলে এখানে দেখেন ইওর ব্লগ ইজ কানেক্টেড টু অ্যাডসেন্স, ইওর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট অ্যান্ড কানেক্টেড টু ইওর ব্লগ। এবার আমি যদি এখান থেকে ভিউ আর্নিং এ ক্লিক করি তাহলে সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং এখানে দেখেন ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড এবং এখানে ডলার উড়ে বেড়াচ্ছে। এবার এখানে আমাদের অ্যাডগুলো সেট আপ করতে হবে যাতে আমাদের ওয়েবসাইটে অ্যাডগুলো শো করে এবং ইনকামটা শুরু হয়ে যায়। তো নতুন অ্যাডসেন্স অ্যাপ্রুভ হলে ওয়েবসাইটে কীভাবে অ্যাডগুলো সেট আপ করবেন তা নিয়ে আগে একটা ভিডিও আপলোড করেছি, উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে আপনারা চাইলে আমার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন, কিন্তু পোস্ট করার দায়িত্ব আপনার নিজের। যদি কোনো সমস্যা হয় লাইফ টাইম সাপোর্ট করবো, এছাড়াও ইউটিউব ভিডিওর মাধ্যমে সাপোর্ট করার চেষ্টা করে থাকি। তো যাই হোক, এই ছিল ভিডিওটি যে আমি নিজে হাতে যাদের ওয়েবসাইট তৈরি করে দিয়েছি তাদেরও কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভ হচ্ছে। শুধু একটাই কথা, আমি যে ওয়েবসাইট তৈরি করে দিলেই তার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে এটা কিন্তু না, আপনাকে নিজের কষ্ট করতে হবে, ভালো মানের পোস্ট লিখতে হবে। ওয়েবসাইটে কোনো রকম সমস্যা হলে, যেমন কাস্টমাইজেশন বা বিভিন্ন সমস্যা হলে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব, কিন্তু মেইন কাজ হচ্ছে আপনার পোস্টগুলো শেয়ার করা, ভালো মানের পোস্ট লেখা। বর্তমানে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলেই কিন্তু দেখাচ্ছেন লো ভ্যালু কন্টেন্ট, অর্থাৎ আপনি যে কন্টেন্টগুলো লিখছেন এটা গুগলের কাছে কোনো ভ্যালু নেই। তাই ভ্যালুয়েবল একটা কন্টেন্ট লেখা, যেগুলো অলরেডি গুগলে সার্চ করছে লোকজন, অলরেডি বেশি বেশি ভিজিটার আছে, এই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করা। আপনার ইচ্ছা মতো একটা কন্টেন্ট নিয়ে আপনি যে কাজ করবেন তাতে যে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে বা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হলেও ইনকাম হবে এরকম কিন্তু না। ভিজিটর কী ধরনের কন্টেন্ট পছন্দ করে, কী ধরনের কন্টেন্ট চাইছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মাথায় রেখে ওয়েবসাইট তৈরি করতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আশা করি 100% আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে। তো যাই হোক, ভিডিওটি ছিল এই পর্যন্তই, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।